আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে টিকা দেওয়া দেশ হয়ে কোয়ারেন্টাইন নিয়ম তুলে নিয়েছে। এখন জানিয়ে দেব বিস্তারিত, ভিডিওটি দেখতে সাথেই থাকুন। সংযুক্ত আরব আমিরাতের বিশ্বের সবচেয়ে টিকা দেওয়া দেশ হয়ে উঠল দুবাই। কিছু বাসিন্দাদের জন্য ফাইজার জাবের তৃতীয় ডোজ সরবরাহ করে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে টিকা দেওয়া দেশগুলির মধ্যে একটি। প্রায় 88% বাসিন্দা কমপক্ষে একটি ডোজ ভ্যাকসিন পেয়েছেন, যখন 77% উভয় পেয়েছেন। আবুধাবি সমস্ত টিকা দেওয়া যাত্রীদের জন্য কোভিড পৃথকীকরণের নিয়ম তুলে নিয়েছে। টিকা কোভিড দ্বারা সৃষ্ট মৃত্যুর সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। চলতি বছরের এপ্রিলে আবুধাবি পাবলিক হেলথ সেন্টার কর্তৃক পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, কোনো ভ্যাকসিনযুক্ত ব্যক্তি ভাইরাসের কারণে মারা যায়নি। উপরন্তু হাসপাতালে ভর্তি প্রতিরোধে টিকার কার্যকরিতা ছিল 93% এবং আইসিইউর প্রয়োজন কমিয়ে 95%। সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার সেপ্টেম্বর 2, প্রায় 10 মাস পরে কোভিড-19 জটিলতার মৃত্যুর হার শূন্য খবর দিয়েছে। এটি 2021 সালে একটি প্রথম দিন যে সংযুক্ত আরব আমিরাতে 24 ঘন্টায় কোভিড সংক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। শেষবারের মতো দেশটি করোনা ভাইরাস থেকে শূন্য মৃত্যু দেখেছিল 14 নভেম্বর 2020 সালে। 0.2% সংযুক্ত আরব আমিরাত ভাইরাস থেকে মৃত্যুর হার সবচেয়ে কম। এটি বৈশ্বিক গড় মাত্র 2% উল্লেখযোগ্যভাবে অনেক কম। টিকাদানের হার বাড়ার সাথে সাথে দৈনিক কোভিড-19 ঘটনা ক্রমাগত হ্রাস পাওয়ায় আশঙ্কাব্যজক খবর আসে। সংযুক্ত আরব আমিরাত নতুন ওষুধ কোভিড মৃত্যুর রোধে 100% সফল হয়েছে। মঙ্গলবার একজন শীর্ষ কর্মকর্তা বলেন, সংযুক্ত আরব আমিরাত এই বছরের জানুয়ারির তুলনায় আগস্টে দৈনিক কোভিড-19 রোগী 62% হ্রাস পেয়েছে। সংযুক্ত আরব আমিরাত 1 জানুয়ারি 1,856টি মামলা রেকর্ড করেছিল, যা 15 জানুয়ারি পর্যন্ত 3,407 এবং 28 জানুয়ারি 3,966-এর এক মাসের সর্বোচ্চ। এর বিপরীতে 24 আগস্ট মাসে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ 1,000-এর নিচে নেমে গেছে। গত 10 দিনের জন্য 1,000-এর নিচে নেমে রয়েছে। আমিরাত প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী নিউজগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।